এক্সট্রা টাইম। সত্যি জীবন গড়ে দেয়। সুপার কাপের আগে জুনিয়র দলের সঙ্গে নিজেদের ঝালিয়ে নিল টিম ইস্টবেঙ্গল। এদিন গ্যাব্রিয়েল ফার্নান্ডেজের গোলে জুনিয়রদের বিরুদ্ধে 1-0 জিতল সুভাষ খালিদের দল। রবিবার ফের ম্যাচ খেলবে দল। ম্যাচ শেষে দলের পারফরমেন্স নিয়ে সুভাষ ভৌমিক জানালেন, গোল সেভাবে না হলেও তার চিন্তা নেই, গোলের সুযোগ তো তৈরি হচ্ছে। I am not worried. If you play correct football, openings will come, goal will come. Opening হচ্ছে বল রাখছে, বল পজিশন বিল, আজকে প্রায় 92% বল পজিশন ছিল দুটো হাফ মিলিয়ে, পজিশন রাখছে, বল যখন লুজ করছি তখন প্রত্যেকটা জায়গা বিহাইন্ড দ্য বল লোক আসছে। এদিনের মিনিট 70 ম্যাচে খালিদ আওচোকে বেশ চোখে পড়ছিল। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার পাসিং, বল কেড়ে নেওয়া সবেতেই কোয়ালিটি ছোঁয়া ছিল। সুভাষ জানিয়েছেন, খালিদকে প্রথমে না করলেও ইউটিউবে ওর খেলা দেখে নেওয়া হয়েছে। খোঁচাটা দেখেছো? বল যখন লুজ করি ও খোঁচাটা মারে, বলটা কাটার জন্য একদম পায়ে মারে না, বলে মারে, খোঁচাটা মারে। আমি তো প্রথম কথা ওকে না করে দিয়েছি, প্রথম দেখা আমি বলি যান না। তারপরে রাত্রেবেলা বাড়ি গিয়ে ওর ফুল সিডি বের করলাম, পুরো ম্যাচ দেখলাম, বয়সটা দেখলাম, তো তারপরে আমি খালিদের সঙ্গে আলোচনা করে প্লেয়ার তো আনা হয় এই জন্য। এদিকে সুপার কাপের 25 ইস্টবেঙ্গল দলে নেওয়া হলো সন্তোষে বাংলার হয়ে দারুণ পারফরমেন্স করা বিদ্যাসাগর সিংকে। বিদ্যাসাগর আবার ইস্টবেঙ্গল জুনিয়র দলেরই ফুটবলার। একই সঙ্গে ওএনজিসির ফুটবল কর্তা বিবেক ভৌমিককে সুপার কাপের জন্য ম্যানেজার করল ইস্টবেঙ্গল। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।